আসসালামু আলাইকুম সুধী দর্শক, নিউজ অফ দ্য ডেতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসুন প্রথমে দেখে নেওয়া যাক আজকের দিনের প্রধান সংবাদ শিরোনাম। সৌদি প্রিন্সকে গ্রেপ্তার, ঢেলে সাজানো হচ্ছে সৌদি আরবের পুরা নিরাপত্তা ব্যবস্থা। সংবাদ শিরোনাম শুনলেন, চলুন এবার বিস্তারিত সংবাদে। সৌদি রাজ পরিবারের একজন তরুণ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকজনকে তিনি শারীরিক ও মৌখিকভাবে নিপীড়ন করছেন এমন ভিডিও প্রকাশ হওয়ার পর তাকে আটক করা হয়। ভিডিওটি অনলাইনে ভাইরাল হয়ে গেলে বাদশাহ সালমান তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন বলে জানা গেছে। ভিডিওটি ইতিমধ্যে পুরো আরব বিশ্বে ছড়িয়ে পড়েছে। এদিকে সৌদি প্রিন্সকে গ্রেপ্তারের ভিডিও ফাঁস হয়ে সেটিও অনলাইনে ভাইরাল হয়ে গেছে। দেশটির একটি অনলাইন পত্রিকায় ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায়, আটক হওয়া প্রিন্সের লম্বা কালো চুল রয়েছে এবং এ সময় তিনি কালো রঙের টি শার্ট পরিহিত ছিলেন। এদিকে ভাইপো মোহাম্মদ বিন আয়েবকে সরিয়ে গত 21 জন ছেলে মোহাম্মদকে যুবরাজ হিসেবে নিয়োগ করেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। পদচ্যুত যুবরাজকে পাঠানো হয় জেদ্দার একটি প্রাসাদে, সেখানে আগের সব নিরাপত্তা কর্মীকে সরিয়ে নতুনদের নিয়োগ দেওয়া হয়। এ নিয়ে চলা বহু জল্পনার মধ্যে বুধবার বিন নায়েবকে সরানোর ভেতরের গল্প নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয় বার্তা সংস্থা রয়টার্সে। সেই প্রতিবেদন প্রকাশের একদিন পর বৃহস্পতিবার সৌদি বাদশাহ জারি করেন কয়েকটি ডিগ্রি। এতে দেশটির নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর সব ব্যবস্থা করা হয়েছে। সৌদির প্রভাবশালী সংবাদ মাধ্যম আরব নিউজের শুক্রবারের এক প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ জারি করা ডিগ্রিতে বাদশাহ সালমান দেশটির সন্ত্রাস প্রতিরোধ ও অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাগুলোকে প্রেসিডেন্সি অফ স্টেট সিকিউরিটি নামে স্বতন্ত্র একটি সংস্থার অধীনে আনেন। রাষ্ট্রীয় নতুন এই নিরাপত্তা সংস্থাটির নেতৃত্ব দেবেন বর্তমান গোয়েন্দা প্রধান আব্দুল আজিজ বিন মোহাম্মদ আল হুয়াইরিনি, যিনি একজন মন্ত্রীর সমমর্যাদায় থাকবেন। বৃহস্পতিবার বেশ কয়েকটি ডিগ্রি জারি করেন বাদশাহ সালমান। ওই দিন এক ডিগ্রিতে তিনি আবদুল্লাহ বিন আব্দুল করিম বিন আব্দুল আজিজ আল ইশাকে প্রেসিডেন্সি অফ স্টেট সিকিউরিটির প্রধান সহকার হিসেবে নিয়োগ দেন। আবদুল্লাহকেও মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। নতুন সংস্থাটি রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত সব বিষয় দেখভাল করবে, যা তদারক করবেন বাদশাহ নিজে। এছাড়া কেন্দ্রীয় তদন্ত পরিদপ্তর, বিশেষ নিরাপত্তা বাহিনী, সাধারণ নিরাপত্তা বিমান পরিবহন কমান্ড, কারিগরি বিষয়ক মহাপরিদপ্তর, জাতীয় তথ্য কেন্দ্র, সন্ত্রাস প্রতিরোধ সংক্রান্ত সব বিষয়কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতামুক্ত করে প্রেসিডেন্সি অফ স্টেট সিকিউরিটির অধীনে করা হবে। গতকাল নিরাপত্তা সংক্রান্ত সংস্থার বাইরে আরও কিছু গুরুত্বপূর্ণ পদে নতুন মোকাশার ঘোষণা দেওয়া হয় রাজকীয় ডিগ্রিতে। এর মধ্যে মন্ত্রীর মর্যাদায় পুঁজিবাজার কর্তৃপক্ষের চেয়ারম্যান করা হয় আবদুল্লাহ বিন ইব্রাহিম আল কোয়াইসকে। এছাড়া মন্ত্রীর মর্যাদায় বাদের বিন মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিন আসাকের কে যুবরাজের বিশেষ দপ্তরের পরিচালক ও সুলাইমান বিন নাইব বিন আতাল্লাহ আল কাসিরি কে যুবরাজের বিশেষ কার্যক্রম বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। শুধু দর্শক, এতক্ষণ নিউজ অফ দ্য ডে এর সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।